আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবারকাতু। আচ্ছা আসিফ ভাই, আপনার বাইবেল তো আপনার সংস্করণ করা হয়েছে, বাইবেলে অনেক পরিবর্তন করা হয়েছে, এখন মুহাম্মদের নামটা যে ওই জায়গা কোনো থেকে বাতিল এভিডেন্স করা হয়নি, এটা এভিডেন্স আপনার কি? কাছে আছে? এটা কোনো এভিডেন্স আপনার কাছে আছে নাকি মুক্তি আপনি জাস্ট ইসলামের কথাই আপনি প্রেরণ করতেছেন যে এখন সবকিছু ঠিক যদি আছে? এখন যদি আপনি ওইটা থেকে আচ্ছা বাদ করে দেন তাহলে লজিক্যাল এই ভাই, জায়গা থেকে ছবিটা দেখিয়েছে, হ্যাঁ ছবিটা ছবিটা আপনি একটু একটু এক্সপ্লেইন বড় করেন। করে দেন, আর বড় করলে আরো দেখতে বুঝতে সুবিধা হবে। আসিফ ভাই দেখেন, এখানে লাখ লাখ মানুষ আছে, লাখ লাখ মানুষের হাতে লাখ লাখ বোতল আছে, পানির বোতল। হুজুর কিন্তু মাইকে ফু দিচ্ছে পানি ভরা, দেখছেন লাখ লাখ মানুষ, মানে বায়ু ফু দিচ্ছে সব পানি, এতে পানি হ্যাঁ ভরা হ্যাঁ চলে পানি ভরা যাচ্ছে। দিচ্ছে, লাখ লাখ বোতলে পানি ভরা দিচ্ছে। মাশাল্লাহ, ঠিক আছে। ইসলাম শান্তি ধর্ম, আপনি বলতেছেন যে বাইবেল বিকৃত হয়ে গেছে। যদি বাইবেল বিকৃত হয়ে গিয়ে থাকে তাহলে একটা বিকৃত বইয়ের রেফারেন্স দিয়ে আপনি মুহাম্মদকে সত্য নবী হিসেবে প্রমাণ করতে চাচ্ছেন কেন? একটা সময় তো এটা আল্লাহ তাআলার বাণী ছিল, তাই না? ওহী ছিল তো এটা এটা, কে না বলছে আপনি আপনাকে? না, আপনি কিভাবে এই জিনিসটা প্রুফ করবেন যে ওই একটা শব্দ খালি বিকৃত হয় নাই, বাদ বাকি পুরো কবিতা পুরো বাইবেল বিকৃত হয়ে গেছে, খালি একটা শব্দ বাদ দিয়া পুরো বিকৃতটা করতে পারছে? এইটা আপনি প্রুফ করবেন কিভাবে? আর এইটা যে বিকৃত, এটা আপনি মানে এটা যে একটা নর্মাল একটা ওয়ার্ড, যেরকম আসিফ ভাই বললো যে মুহাম্মাদিন মানে যে প্রিয়তম, এইটা যে একটা নর্মাল ওয়ার্ড হিসেবে ইউজ করা হইতো, এটা আপনি প্রত্যাখ্যান করবেন কিভাবে? হ্যাঁ, ওই অন্য অনেক ওই সমসাময়িক অন্য অনেক হিব্রু কবিতার ভিতরে এই শব্দটা আছে, এই শব্দটা দ্বারা প্রিয়তম, আচ্ছা প্রিয়, আসিফ ভাই, এই আপনি জিনিসগুলো বোঝানো নিজেও হয়। কিন্তু বলেন যে বাইবেল বিকৃত হয়েছে, বাইবেলে অনেক পরিবর্তন করা হয়েছে, সংস্করণ করা হয়েছে, এটা তো আরে আপনি ভাই, নিজেও বাইবেল বলেন। বিকৃত হোক, আমি আমি তো বলি বাইবেলও পরিবর্তন করা হয়েছে, কোরআনও পরিবর্তন করা হয়েছে, না সমস্ত না, কোরআন বাইবেলের মধ্যে পরিবর্তন করা হয়নি, কোরআন 1400 বছর আগে যেটা ছিল এগুলো এখনো হচ্ছে, সেটা আছে। আপনাদের এগুলো হচ্ছে আপনাদের দাবি। আমি অসংখ্যবার এই আলোচনাতেই প্রমাণ করেছি কোরআন অসংখ্য পরিবর্তন আপনি পরিমাণ এই করেছে। লাইভেই বলছেন, আপনি এই লাইভেই বলছেন হিন্দু ধর্ম বিকৃত হয়েছে, খ্রিস্টান ধর্ম বিকৃত হয়েছে, একমাত্র কোরআনই যেটা 1400 বছর আগে যেটা ছিল এখনো সেটা না আছে, না না, আপনি কোরআন না, সেটা বলছেন? ইসলাম। আপনি হ্যাঁ কথা হ্যাঁ হ্যাঁ বুঝতে ভুল কর ভুল ভুল করেন না ভাই, কথা আগে ভালো করে বুঝেন তারপর বলেন। ইসলামের আসিফ ভিতরে ভাই যেটা সমস্যা, বলছে যে ইসলাম হইলো অন্য ধর্মের তুলনায় ওয়েল ডকুমেন্টেড, এর মানে কি লজিক্যাল ভাই, পুরানো অপরিবর্তিত? লজিক্যাল ভাই, আমি আমি একটু দয়া করে ইসলাম আসিফের হচ্ছে, সাথে ইসলাম সাথে হচ্ছে, কথা বলি, আসিফের না সাথে। লজিক্যাল ভাইও যে কথা বলেছে আমি সেই কথাই বলেছি। জি ভাই ইসলাম আপনি হচ্ছে বলেন। অন্য ধর্মগুলোর তুলনায় ওয়েল ডকুমেন্টেড একটা ধর্ম। এই কারণে ইসলামের ভিতরে সংস্কার করার পসিবিলিটিটা কম, কারণ হচ্ছে সমস্ত কিছু আপনি হাতাইলেই খুঁজে পাবেন। হ্যাঁ, এই আয়াত কবে নাজিল হয়েছে, ওই অমুক আয়াত কবে নাজিল হয়েছে, এগুলো সব পাবেন। এই কারণে বাইবেলের যেরকম উল্টা পাল্টা ব্যাখ্যা বোক্ষা দিয়ে বাইবেলটাকে মানে বাইবেলের মূল জিনিসটাকে নষ্ট করে ফেলা গেছে। বাইবেলের ভিতরে তো অনেক নোংরা নোংরা জিনিস ছিল, হ্যাঁ, কিন্তু উল্টা পাল্টা এদিক সেদিক ব্যাখ্যা বোক্ষা দিয়ে এটাকে মানে ভালো করে ফেলছে। মানে পরবর্তী সময়ের স্কলাররা করছে কি, এই যে জঙ্গিবাদী যে কথাবার্তাগুলো আছে এগুলো এদিক সেদিক করে করে ভালো করে ফেলছে। হ্যাঁ, এখন শুনে আর মানে এত মনে হয় না যে এত মানে খারাপ কথা এগুলা। হ্যাঁ, অনেক নোংরা নোংরা কথা কথা আছে বাইবেলে, কিন্তু এগুলোর অনুবাদের ভিতরে টুইস্ট কইরা, তাফসিরের ভিতরে টুইস্ট কইরা এগুলারে এদিক সেদিক করে ফেলছে। কিন্তু ইসলামের ভিতরে এই সুযোগটা কম, কারণ ইসলামের প্রত্যেকটা জিনিস এত ওয়েল ডকুমেন্টেড। এই যে গনিমতের মাল হিসেবে মেয়ে নিয়া, মানে 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 মেয়ে তুইলাই না, তার সাথে যে আজল করবে, হ্যাঁ, সেক্স করবে, তাকে যে ধর্ষণ করবে, বাচ্চা মেয়ে, এমনকি বাচ্চা মেয়ে আইনাও যে ধর্ষণ করবে, বাচ্চা মেয়ে ধরে আইনা যে ধর্ষণ করবে, নবীর নিজে জামাতা আলী যে এই আকামটা করছে, হ্যাঁ, একটা বাচ্চা মেয়ে যুদ্ধবন্দী নারী হিসেবে ধরে আইনা তাকে তার সাথে রেপ করছে, এই জিনিসগুলো তো ভাই উধাও কেড়ে ফেলা যাবে না। এগুলো তো ওয়েল ডকুমেন্টেড, একদম সহি হাদিসের ভিতরে, সিরাতের ভিতরে, তাফসিরের ভিতরে একদম পরিষ্কার ভাবে আছে। এই কারণে এই ধর্মটাকে সংস্কার করা খুবই কঠিন। না না, আপনি অন্য ধর্ম, আপনি শুনেন শুনেন, আপনার আপনি আপনাকে একটা কথা বললে আপনি বলেন এটার প্রমাণ কি, দলিল কি, কিন্তু আপনি হাদিসে কি স্পষ্ট ভাবে দেখাইতে পারবেন যে আলীর জামাতা মানে আলীর যে ইকে মানে রেপ করছে, রেপ কথাটা লেখা আছে আপনার হাদিসের ভিতরে, এরকম একটা উদাহরণ বা এভিডেন্স আপনি আমাকে রেপ দেখান তো যে বলা আছে যে রেপ রেপ করছে? কথাটা কেন লেখা থাকবে? মানে মনে করেন যারা হচ্ছে, আচ্ছা আচ্ছা, যদি মনে করেন রেপ কথাটা না বলা থাকে কথাটা তাহলে এই কথাটা কথাটা আপনি শুনেন বলেন কথাটা কেন যে শুনেন রেপ কথাটা করছে? শুনেন কথাটা শুনেন কথাটা শুনে নিন। মনে করেন আপনি আপনার জীবনী গ্রন্থ লিখছেন, হ্যাঁ, যে আপনি এলাকার ভিতরে অনেক ক্ষমতাবান। হ্যাঁ, এলাকার কলিমুদ্দিনের একটা সুন্দরী বউ ছিল, কলিমুদ্দিনের সুন্দরী বউরে দেখে আমার অনেক ভালো লাগতো। হ্যাঁ, খালি তার সাথে প্রেম করতে মন চাইতো, কিন্তু কলিমুদ্দিনের যন্ত্রণা আমি করতে পারতাম না। একদিন আমি কলিমুদ্দিনের খুন করলাম, খুন করার পরে আমি কলিমুদ্দিনের বউয়ের ঘরে ঢুকলাম, ঘরে ঢুকে দেখি কলিমুদ্দিনের বউ ঘুমায় আছে, তারপর তার সাথে আমি সঙ্গম করলাম। আপনি রেপ কিন্তু লেখেন নাই, আপনি লিখছেন সঙ্গম করলাম। হ্যাঁ, সঙ্গম করলাম, বাইরে তখন কলিমুদ্দিনের লাশ পড়া। হ্যাঁ, কলিমুদ্দিনের বউ তখন বলতেছে আমার জামাইরে কি করছেন, আমি বললাম যে তোমার জামাইরে আমি মেরে ফেলাইছি। তারপরে আমি কলিমুদ্দিনের বউয়ের সাথে সঙ্গম করলাম, তারপরে চিপা দিয়া কলিমুদ্দিনের বউয়ের বাপেও চলে আসলো, বাপেরও আমি মেরে ফেললাম। মাইরা তারপর আমি কলিমুদ্দিনের বউয়ের সাথে আবারও সঙ্গম করলাম। হ্যাঁ, তারপরে কলিমুদ্দিনের বউয়ের ছোট ভাইটা ওদিক দিয়ে আসতেছিল, তারও আমি মেরে ফেললাম। তারপরে আমি কলিমুদ্দিনের বউয়ের সাথে আবার সঙ্গম করলাম। এইভাবে 4 বার সঙ্গম করার পরে আমি চলে আসলাম। চারবার তোমার না, কি বেশি হয়? 5 বার, 5 বার বললেই তো, 5 বার বললে মেরাজ হয়ে যায়। 5 বার করলাম, আচ্ছা ঠিক আছে, 5 বার করলাম, 5 বার সঙ্গম করলাম।
এরপরে আপনি আপনি লিখলেন আমি চলে আসলাম। এখন এই বর্ণনাটা যখন সাবাল্টার্ন ভাই পড়বে, তখন তিনি দেখবেন যে কলিমুদ্দিন এবং তার বউ এক বাসায় থাকতো, সেই বাসায় সুখে শান্তিতেই নিশ্চিত তারা বসবাস করতো। কলিমুদ্দিনের বউয়ের বাপেও ছিল সেই বাসায়, তার ভাইও ছোট ভাইও সেই বাসায় থাকতো, সবাই একসাথে থাকতো। একদিন এলাকার যে ক্ষমতাশালী যে ব্যক্তিটা, সেই ব্যক্তিটা তাদের বাসায় গিয়ে ওই স্বামীটারে মেরে ফেললো, কলিমুদ্দিনের মেরে ফেললো, কলিমুদ্দিনের বউয়ের বাপরেও মারলো, কলিমুদ্দিনের বউয়ের ছোট ভাইটারও মারলো। মাইরা তারপর সে লিখছে যে আমি কলিমুদ্দিনের বউয়ের সাথে সঙ্গম করলাম। কিন্তু সাবাল্টার্ন ভাই যদি মাথায় কিছু গিলো থাকে, সে তো বুঝবে এটা তো সঙ্গম বলতে তো এখানে বোঝানো হচ্ছে রেপ করছে। সাবাল্টার্ন ভাই আপনি কি এটা বুঝবেন নাকি কি বুঝবেন বলেন? আমি তো বুঝবো অবশ্যই রেপ, যে এখানে স্বামীকে মারলো এখানে, এরপরে স্ত্রী মানে সেই মরা স্বামীর স্ত্রীর সাথে সে মানে বিছানায় উঠলো, ওইখানে স্ত্রী না বলার কি ক্ষমতা আছে নাকি নাই? স্ত্রী যদি না বলতে না বলার ক্ষমতা যদি স্ত্রী না থাকে তাহলে সেটা অবশ্যই ধর্ষণ। লজিক্যাল ভাই আপনি কি বুঝবেন বলেন তো ভাই? আমি বুঝবো যে এটা নবীর উম্মত, নবীর মতোই একটা পূর্ণ কাজ করছে আর কি। আচ্ছা ঠিক আছে, আরেকটা ঘটনা বলি। মনে করেন এই যে ইসলাম শান্তি ধর্ম ভাই, উনি একদিন উনি একজন মাদ্রাসার, ওনার নাম হচ্ছে ধরে নিচ্ছি ওনার নাম হচ্ছে গিয়ে মোহাম্মদ, হ্যাঁ ইসলাম মোহাম্মদ ইসলাম ওনার নাম। হ্যাঁ উনি দেখলেন এলাকায় একটা ছোট একটা বাচ্চা মেয়ে আছে, 5 বছর বয়সী একটা বাচ্চা মেয়ে। হ্যাঁ বাচ্চা মেয়েরে দেখে ওনার খালি টং টং করে, বাচ্চা মানে 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 অপ্রাপ্ত বয়স্ক মেয়ে দেখলে ওনার খালি টং টং করে, হ্যাঁ নবীর মতো, লুচ্চা নবীর মতো। এখন তিনি কি করলেন, উনি ওনার জীবনীতে লিখতেছেন এটা যে ওই বাচ্চা মেয়েটা দেখলে তো আমার খুব খায়েশ হয়, এখন কি করব। আচ্ছা ঠিক আছে, আমি বাচ্চা মেয়েটাকে একটা আইসক্রিম কিনে দিলাম, আইসক্রিম কিনে দিয়ে আমি বললাম যে হ্যাঁ বাচ্চা মেয়ে আসো আমার সাথে চিপায় চলো। হ্যাঁ বাচ্চা মেয়ে ডং ডং করে গেল। তখন বাচ্চা মেয়েটাকে আমি বললাম যে তোমাকে আমি আরেকটা আইসক্রিম কিনে দিবো, তুমি কি আমার আমার সাথে এটা করবা? তখন বাচ্চা মেয়ে বললো হ্যাঁ করবো। তখন আমাদের যে মোহাম্মদ ইসলাম ভাই তার সাথে সেই বাচ্চা মেয়েটার সাথে সেই কাজটা করলো, এবং বাচ্চা মেয়েটা তখন একটু ব্যথা পাইছে, কিন্তু বাচ্চা মেয়েটা কানতে কানতে আইসক্রিম খেতে খেতে কানতে কানতে চলে গেল, তার রক্ত বের হয়েছে ব্যথা পাইছে, কিন্তু সে আসলে রাজি তো হয়েছে। সে তো প্রথমে বলছে হ্যাঁ আইসক্রিম পাইলে, সে আরেকটা আইসক্রিম পাইলে সে করবে। তার মানে আচ্ছা এই ইসলাম শান্তি ধর্ম মানে মানে মোহাম্মদ ইসলাম ভাই কি এই জিনিসটা তার আত্মজীবনীতে লিখবে যে আমি এই বাচ্চা মেয়েটাকে ধর্ষণ করছি, এটা লিখবে নাকি সে লিখবে এটা যে আমি 5-2টা আইসক্রিমের বিনিময়ে মেয়েটার সাথে সম্মতিতে তার সাথে সেক্স করছি, এটা লিখবে? কোনটা লিখবে ভাই বলেন তো আপনারা? মেয়েটা যদি 6 বছর 9 বছর হয় তাহলে অবশ্যই আমরা বলতে পারি তার সম্মতি নিয়ে তার সাথে সহবত করছে, এটা তো রেপ বা ধর্ষণ বলা যাবে না যেহেতু বইতে কিতাবে লেখা নাই। মানে মানে ওনাদের কনসেপ্টে তো এই সম্মতি বিষয়টাই নাই, ওনারা কিভাবে লিখবে এটা? ওনারা তো অবশ্যই লিখবে যে এটা সেক্স করছে। হ্যাঁ বা মনে করেন এই যে ইসলাম মোহাম্মদ ইসলাম ভাই ওই বাপের পটায় মেয়েটারে বিয়ে করছে, বিয়ে করে মেয়েটার সাথে সেক্স করছে, এখন তো ওনারা তো লিখবেন না যে ওই বাচ্চা মেয়েটাকে আমরা রেপ করছি, আমাদের ধর্মের নবী আমাদের বাচ্চাটাকে রেপ করছে, এটা কি ওনারা কখনো লিখবে যে আমাদের নবী রেপ করছে বাচ্চা মেয়েকে ধরা? এটা তো লিখবে না, লিখবে আমি যদি 6 বছর 9 বছরের মেয়েটাকে মেয়েটার সাথে সহবত করছে এটা লিখবে। কিন্তু এটা পড়লে যে কোনো একটা সুস্থ মাথার মানুষ তো এটা পড়লেই বুঝবে যে 9 বছরের মেয়ের সাথে 53 বছরের বুইড়া খাটা সেটা কেমনে মানে সহবাস করে, এ তো সম্ভব না, এ তো রেপ, এ তো পরিষ্কার রেপ। মানে একটা যুদ্ধবন্দী নারী যার পিতা তার স্বামী তার ভাই সবাইরে মেরে ফেলছে, মেয়েটারে তুলে নিয়ে আসছে, এক ইদ্দত পালন হওয়ার পর তার সাথে সহবাস করতে। আচ্ছা যুদ্ধবন্দী নারী, আচ্ছা আচ্ছা কোথায় লেখা আছে এরকম এই যে এই সব এই কথাগুলো কোথায় লেখা আছে আপনি একটু দেখাইতে পারবেন ভাই দয়া করে? এখন 4 নম্বর সূরা নিসার 24 নম্বর আয়াতে 4 নম্বর সূরা নিসার। কোনটা দেখতে চাচ্ছেন সেটা একটু আগে বলেন আমাকে। এই যে আপনি বললেন যে বাপ ভাইদের মাইনা মানে আমি আগে যেটা বলছি আসিফ ভাই আগে সেটা দেখাব যে কোথায় লেখা আছে কথা। আমি তো আপনাকে সেই জন্যই বলতেছি এই জিনিসটা আপনি স্বীকার করবেন যে এরকম ঘটনা হয়তো বা হাদিসে থাকতে পারবে কিন্তু এই ঘটনাকে রেপ হিসেবে গণ্য করা হবে না। আমি বলি শুনেন শুনেন, ইসলাম শব্দের অর্থ কি? আপনি ইসলাম শব্দের অর্থ হলো শান্তি, হ্যাঁ মোটেও না, আবার একটা ফালতু কথা বললেন ভাই। ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ, এখন ইসলাম শব্দের অর্থ আছে, হ্যাঁ আমি একটু মিস্টেক পাল্টাবেন না, না না প্রসঙ্গ পাল্টাবেন না, ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ না, ঠিক আছে আপনি আমি আমি মানলাম প্রসঙ্গ পাল্টাবেন না, এখন প্রসঙ্গ পাল্টাবেন না, আমি আপনাকে দলিল সহ এখন আলোচনা শুরু হবে, ঠিক আছে? জি জি, এখন দলিল সহ আলোচনা শুরু হবে। প্রথমে আমরা দেখি যে এখানে কি বলা আছে, প্রথমে আমরা দেখব সহিহ মুসলিম শরীফের যে প্রয়োজনীয় ব্যাখ্যা সহ বঙ্গানুবাদ এই বইটা থেকে আমরা দেখব আল হাদিস প্রকাশনী 17 এবং 18 খণ্ড পৃষ্ঠা 12 এবং 13, এই পৃষ্ঠা 12 এবং 13 এই দুইটা আমরা একটু প্রথমে পড়ে নিই। এখানে লেখা আছে মুসলমানগণের বিরুদ্ধে যুদ্ধ আরম্ভ না করিলেও সকল ধর্ম ও বর্ণের কাফিরদের বিরুদ্ধে প্রথমেই জিহাদ শুরু করিবে,
যতক্ষণ পর্যন্ত না তাহারা ইসলাম গ্রহণ করে কিংবা জিজিয়া ইসলামী রাষ্ট্রে অমুসলিমদের উপর ধার্যকৃত কর প্রদান না করে, দিন ইসলামের মর্যাদা এবং কুফরের দাপট ধ্বংস করাই এর উদ্দেশ্য। এখানে এই জিনিসটা পরিষ্কারভাবে বলা আছে যে আক্রমণাত্মক জিহাদ, এটা যে ইসলামে সম্পূর্ণ হালাল, ইসলাম প্রচার মানে জোরপূর্বক ইসলাম গ্রহণ করতে বাধ্য করা, এগুলা যে ইসলামে হালাল সেই জিনিসগুলো এখানে লেখা আছে। আমি দীর্ঘ জিনিস তো অংশবিশেষ আমি পড়ে শোনাচ্ছি, এখানে আল হিদায়াহ গ্রন্থ থেকেও দেওয়া আছে। তারপরে দেখেন এই এই হাদিসটা দেখেন, এগুলা কি সহিহ হাদিস নাকি, এগুলা কি সহিহ হাদিস, নিচে দেখেন কি লেখা সহিহ নাকি না। তো এই যে সহি মুসলিমের ভিতরে কেমনে জাল হাদিস ঢুকে, এটা তো আমার মাথায় ঢুকলো না ভাই। মানে এগুলো পাগলের মতো কথা বলেন, এরকম বলদের মতো কথা বলেন কেন ভাই? সহি মুসলিম এই হাদিস গ্রন্থটার নাম সহি মুসলিম কেন দিছে, বল দাবি করতে। সরি সরি ভাই, আমি দেখি নাই সহি লেখাটা, আমি খেয়াল করিনি ভাই। মানে আপনি বলেন, এবার দেখছি। হ্যাঁ ঠিক আছে, সহি মুসলিমের হাদিস বলে মানে এইগুলা শুনলে ভাই যে কি যে। আচ্ছা ঠিক আছে দেখেন, ঠিক আছে দেখেন, 4370 নম্বর হাদিসে বলা আছে, যে সকল বিধর্মীর কাছে ইসলামের দাওয়াত পৌঁছেছে পূর্ব ঘোষণা ব্যতীত তাদের বিরুদ্ধে আক্রমণ পরিচালনা বৈধ। এই কথাটার মানে কি ভাই বলেন তো? যে সকল বিধর্মীদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দে পূর্ব ঘোষণা ব্যতীত তাদের বিরুদ্ধে ভাই আবার একটু পড়েন তো, এটা দেখা যায় না ভাই, দেখা যায় না ভালো করে। আচ্ছা দেখা যায় না, একটু বড় করেন, জুম করেন, জুম করেন ভাই। হ্যাঁ এবার পড়েন। যে সকল বিধর্মীদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাবে পূর্ব ঘোষণা ব্যতীত তাদের বিরুদ্ধে আক্রমণ পরিচালনা বৈধ। এই কথার মানে কি ভাই? মানে এটা বুঝলাম না ভাই, আমি বুঝতে পারিনি, একটু ব্যাখ্যাটা কইরা দেন আপনি ভাই। এই সহজ জিনিস আপনি বুঝতে পারতেছেন না মানে কি, মানে কোন শব্দের মানেটা আপনি জানেন না? মানে এই পুরা পুরা মানে লাইনের ব্যাখ্যাটা যদি করে দিতেন। সকল মানে কি, যে সকল, সকল মানে কি, সকল মানে তো যে সকল মানে সকল, সকল মানে সবাই একত্রে। হ্যাঁ এই তো সব। বিধর্মী মানে কি? বিধর্মী মানে যারা মানে বিধর্মী মানে যারা মুসলিম না। হ্যাঁ, কাছে ইসলামের দাওয়াত পৌঁছেছে, দাওয়াত পৌঁছেছে মানে কি, মানে তাদের কাছে ধর্মটা গেছে, মানে দাওয়াত দিছে ইসলামের। এই তো এই তো এই তো বুঝছেন, বলে বোঝেন না, বলে বোঝেন না, এই তো বুঝছেন। পূর্ব ঘোষণা ব্যতীত মানে কি, পূর্ব ঘোষণা ব্যতীত মানে তাদের কাছে আগে হয়তো বা যায় নাই এই ঘোষণাটা, এরকম কিছু। পূর্ব ঘোষণা ব্যতীত মানে আগে থেকে ঘোষণা না দিয়েই, তাই তো? ব্যতীত ব্যতীত মানে তো না দিয়েই, আগে থেকে ঘোষণা না দিয়েই। হ্যাঁ লজিক্যাল ভাই, এইভাবে মানে ওয়ার্ড ধরে ধরে মানে গাধা পিটা মানুষ করা তো সম্ভব না ভাই আমাদের পক্ষে। এভাবে ওয়ার্ড ধরে ধরে বুঝাইতে হবে আমাদের। এখন একটা জিনিস ভাই একটু বুঝান, বুঝান আসিফ ভাই, একটু বুঝাইলে ভালো হবে, আমি জানতে চাই। আপনি না ভাই, এটা স্কুল খোলা বসে নাই, কচি কাচার স্কুল খোলা বসে নাই ভাই। গাধা পিটা মানুষ আসিফ ভাই, আমি জানতে চাই, বিষয়টা জানতে চাই, জানতে চাই ভাই। করে রাখতেছি, গাধা পিটা মানুষ করা সম্ভব না ভাই। লজিক্যাল ভাই আপনার কি এত টাইম আছে? সাবাল্টন ভাই আপনার কি এত টাইম আছে? না আমরা তো আর টিচার না, আমরা তো তাকে মানে শেখানোর জন্য। এইটা উনি বাংলায় কথা বলতে পারতিছে, উনি বাংলায় কথা বলতে পারতিছে আর এটা বুঝতে পারতিছে না ভাই। এই 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 হাদিস যদি না বুঝে তাহলে এখন আপনি কি প্রত্যেকটা লাইন ধরে ধরে এখন বুঝাইবেন? 4370 আপনি একবার 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 একটু বুঝাইতেন তাহলে। দিনের দাওয়াত মানে কি লজিক্যাল ভাই বলেন, দিনের দাওয়াত মানে কি বলেন ভাই? মানে রাতের বেলা দেওয়া যাবে না দাওয়াত, তাই বুঝবেন উনি। তারপরে প্রয়োজন, প্রয়োজন মানে কি ভাই, প্রয়োজন মানে কি, প্রয়োজন মানে সওয়াব করার যদি দরকার হয় সেটাকে প্রয়োজন বলে। ও আচ্ছা, তাহলে বলেন এই যে তিনি বললেন, তিনি বললেন এই কথাটার মানে কি ভাই? তিনি এখন এটা ফেরেশতা হইতে পারে, আল্লাহ হইতে পারে, নবী হইতে পারে। তারপরে হচ্ছে কি এই যে বৈধ, এই কথাটার মানে কি ভাই বুঝলাম না তো, বলেন বুঝাই দেন আমাদের। কারো বউকে যদি ধর ধর করে ধাওয়া করে এটাকে বৈধ বলে। মানে এত ভাই আমাদেরকে এত ঠেকা পড়ছে যে এখানে একটা সহজ বাংলা কথা লেখা, এটার আবার অর্থ এখন তাদের তাফসীর করে দেওয়া লাগবে। আমরা কি দুধ করলাম ভাই? আপনি একটু বলেন ভাই, আমি জানি ভাই, আপনাকে মিউট করে রাখতেছি। এই রকমের গাধা পিটায় মানুষ করা তো আমাদের পক্ষে, আমার পক্ষে অন্তত সম্ভব না। লজিক্যাল ভাই, সাবাল্টন ভাই, আপনারা যদি এই দায়িত্ব নেন তাহলে আমি একটু মানে একটু মানে ব্রেকে থেকে ঘুরে টুরে আসি। আপনারা যদি এই হাদিস তাকে বুঝাই দিতে চান দিতে পারেন, আমি পারবো না ভাই, আমার বিরক্ত লাগবে, কারণ আমি একটু ব্রেকে যাবো। আচ্ছা ঠিক আছে, আসিফ আপনি একটু ঘুরে আসেন, আমরা আপনি তাহলে এই লিংকটা আপনি একটু শেয়ার করেন, আমি একটু ঘুরে আসি। আমি প্রাইভেট চ্যাটে দিচ্ছি, এই লিংকটা একটু শেয়ার করেন, এই লিংকে এই যে এই অংশটাতে একটু আপনি চলে আসেন তাহলে। আচ্ছা উনি তো চলে গেছে, আপনারা তাহলে উনি তো চলে গেছে, দেখেন উনি চলে গেছে।
উনি আর চিন্তা করলেন চাই না, চিন্তা করলেন যে অনেক সময় নষ্ট করছি আর কত সময় নষ্ট, না আবার 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 জুবানাল্লাহ সুবহানাল্লাহ। ইউনিভার্সিটির প্রফেসর কে যদি বলেন ভাই প্রাইমারি ক্লাস কেটো নেন, ওনার কেমন লাগবে ভাই? না মানে আসিফ ভাইয়ের কথা বলার স্টাইল বা ধরন আমার কাছে খুব ভালো লাগে, এই জন্য বলছি। কোন চ্যাপ্টারে? আচ্ছা এখানে আপনি ইসে চলে যান, এখানে আপনি গেরিলা যুদ্ধ নাকি অতর্কিত আক্রমণ, এই জিনিস এই গেরিলা যুদ্ধ, এই যে প্রায় আরো আরো উপরে উপরে এই যে মানে ইন্ডেক্সে যান, ইন্ডেক্সে দেখবেন নিচে নামেন, ইন্ডেক্সে দেখেন আরো উপরে আরেকটু উপরে আরেকটু উপরে, হ্যাঁ এই যে এই যে ১১.১১ পয়েন্ট সেভেন, হ্যাঁ এখানে একটু নিচে নামেন, হ্যাঁ এই যে এটা হচ্ছে সেই হাদিসটা, এই হাদিস এখানে কয়েকটা হাদিসে আছে পরপর, আপনি আপনারা দুজন ওনাকে একটু বুঝান, আমি ভাই তাহলে ঘুরে আসি, আমি এত ভাই সম্ভব না ভাই। ওকে লজিক্যাল পারসন ভাই আপনি তো, আমি ভাবছিলাম ওনাকে হাদিস তো আসিফ ভাই আনলেন, কুরআনেও কিন্তু আছে, ওর যদি কুরআনের আয়াত দেখাইতাম তাহলে কিন্তু উনি বলতেন এটা কি জাল আয়াত নাকি সহিহ আয়াত, ওগুলো পরে 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 আমরা দেখাবো আস্তে আস্তে ভাই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এগুলো একটু দেখাই নি। আচ্ছা তাহলে যে পর্যন্ত হয়েছিল এই যে পূর্ব ঘোষণা ব্যতীত, মানে আগে থেকে তাদেরকে জানানো ছাড়া, পূর্ব ঘোষণা ব্যতীত মানে আগে থেকে তাদেরকে জানানো ছাড়া তাদের বিরুদ্ধে আক্রমণ পরিচালনা বৈধ, বৈধ মানে জায়েজ, যা করা যাবে আইনত যা উচিত। তাহলে পুরোটার এখন আমরা যদি একটু দাঁড় করাই তাহলে কি দাঁড় আছে, কোন বিধর্মী মানে ইসলাম বাদে অন্য ধর্মের লোকের কাছে ইসলামের দাওয়াত যদি পৌঁছানো হয় এইরকম লোকের কাছে, ধরেন আমি একজন অমুসলিম বা সাবলটন ভাই একজন অমুসলিম, আপনি সাবলটন ভাইয়ের কাছে বা আমার কাছে ইসলামের দাওয়াত পৌঁছাইছেন, মানে আমাদেরকে ইসলাম কবুল করতে বলছেন কিন্তু আমরা কবুল করি নাই, এইরকম অবস্থায়, এইরকম অবস্থায় আমাদেরকে আর কোনো ঘোষণা দেবেন না যে তোমাদের আমরা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করব বা তোমাদের কতল করব খুন করব, এই ধরনের আর কোনো পূর্ব ঘোষণা দেবেন না, পূর্ব ঘোষণা ব্যতীতই আমার বা সাবলটন ভাইয়ের উপর আপনি আক্রমণ চালাইতে পারবেন। মানে ইসলামের দাওয়াত একবার দেওয়ার পরে যদি সেই দাওয়াত কেউ গ্রহণ না করে তার উপরে আক্রমণ চালানো বৈধ, বুঝছেন ভাই? জি এইটুকু বোঝানো লাগলো, এত প্রত্যেকটা শব্দ ধরে এটা তো মানে আপনি বাংলা কথা বলতে পারতেছেন, এটা নিয়ে আপনার কি মতামত যে যেসব নাস্তিকরা ইসলামের ব্যাপারে জানে তারা ইসলাম গ্রহণ করলো না, তাদেরকে মুসলিমরা এখন না বলে তাদেরকে আক্রমণ করতে পারে আপনার ধর্মের বিধান, আপনার এটা আপনি তাহলে কিভাবে বলেন যে ইসলাম শান্তির ধর্ম? আর ইসলাম শান্তির ধর্ম, এটা তো ইসলাম মানে তো শান্তি না, আপনার কাছে কি এই শান্তিমূলক মনে হচ্ছে? ইসলামও তো আছে, মানে ইসলামও তো এই জিনিসটা আছে সাবন্তন ভাই। আমার কথাটা আপনি শুনেন, আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম না, আপনি আমাকে না বলে আমাকে আক্রমণ করলেন, এটা কিভাবে শান্তি আমাকে একটু বলেন সেটা। না না এটা আপনি আপনি মানে আমি আপনার কাছে একটা ধর্ম প্রচার করলাম, সেটা আপনি গ্রহণ করলেন না গ্রহণ করলেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার আমাকে না বলে আক্রমণ করতে আপনার ধর্ম বলতেছে আমার আমার যতটুকু দায়িত্ব আপনাকে বোঝানোর আমি আপনাকে বোঝাবো, যদি আপনি বুঝেন তাহলে তো ভালো কথা, না বুঝলে সেটা আপনারই, কিন্তু সে জায়গায় তো আক্রমণ বৈধ, এখানে যে বলতেছে আক্রমণ পরিচালনা বৈধ এটা দিয়ে আপনি কি বুঝছেন? ইসলাম দেয় কিভাবে ইসলাম শান্তির ধর্ম হয় ভাই? আপনি কি এই আদেশটা মানেন নাকি মানেন না ভাই? আমি যদি জ্ঞান বুদ্ধি দিই তাহলে তো আমি অবশ্যই বলবো যে হাদিসটা ঠিক না, কেন বলতেছেন ঠিক না? সেটা আমি বিবেক আমার বুদ্ধি আমার ইদিয়া দেখলাম যে এটা ঠিক না। কোন কোন জিনিসটা ঠিক না এখানে
এই যে আক্রমণ করাটা, আক্রমণের প্রশ্নটা এই জায়গায় আসবে, কারণ একজনে একটা জিনিস নাই ভালো লাগতে পারে, আপনার কাছে না ভালো লাগতেই পারে ধর্মটা, কিন্তু তার জন্য যে আপনাকে জোর করে মানে আপনার উপর জুলুম করে অত্যাচার করে একটা জিনিস চাপাই দেওয়া হবে, এটা তো আসলে আমি মনে করি যুক্তিযুক্ত না। আমি যেটা মনে করি ইসলাম মানে কিন্তু কুরআন এবং সহি হাদিস, মানে হাদিস সহি এবং অন্যান্য হাদিস, ইসলাম মানে কিন্তু কুরআন এবং হাদিস। আপনি যদি হাদিস না মানেন তাহলে কিন্তু আপনি ইসলামে থাকেন না ভাই। না না আমি হাদিস মানি, কিন্তু আমি যদি আচ্ছা ঠিক আছে ইসলামে এটা বৈধ বলা হয়েছে যে আমি আপনাদের উপর আক্রমণ করতে পারি, কিন্তু আমি আক্রমণ করলাম এতে কি আমার কোনো গুনাহ হইবে বা আমার ইসলাম ভঙ্গ হইবে? দাঁড়ান দাঁড়ান, এটা কেউ যদি আক্রমণ করতে চায় একটা মুসলিম হয়ে, তাদের ধর্ম থেকে তারা ধরেন মানে চাইলো, এরপর দেখলো যে আমার ধর্মে কি বলা আছে, ধর্ম থেকে আমি শিক্ষা নিই, ধর্ম থেকে তারা কি শিক্ষা হবে যে তোমরা যদি আক্রমণ পরিচালনা করতে চাও এটা তোমাদের জন্য বৈধ। কেউ যদি মুসলিম হয়ে করতে চায় এই জিনিসটা, ইসলাম তো এই জিনিসটার বৈধতা দিয়ে দিছে। তো আপনার যেই দাবি বা আপনি যেই নাম নিয়ে যে আসছেন ইসলাম শান্তির ধর্ম, এই ধারণার সাথে এই হাদিস কি সম্পূর্ণভাবে সাংঘর্ষিক না? এখন তো দেখতেছি সেটাই, হ্যাঁ আপনার যে সাবলটন থাকি একটা কথা বলি, আপনারা এইটা ভাবেন না যে আমি আর পাঁচটা মুমিনের মতো, মানে যে জিনিসটা ঠিক যুক্তি সেই জিনিসটা তেনাকে চাবো ওরকম, সঠিক সেটা সঠিক, তাইলে আপনি আমাদের মতো কাফের। না 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 নাউজুবিল্লাহ, আপনি এটা কি বলতেছেন ভাই? ইসলাম তো বলে নাই যে তোমরা জ্ঞান অর্জন করো, এটা তো বলে নাই, ইসলাম তো বলছে যে প্রত্যেক নরনারীর জন্য জ্ঞান অর্জন করো। কোন পাগলে বলছে এই কথা, কোন পাগলে বলছে যে ইসলামে জ্ঞান বলতে এখানে কি বোঝানো হয়েছে? আপনি এগুলার তাফসীর পড়ছেন কিছু? ইসলামে অন্য কোন ধর্মগ্রন্থ সম্পর্কে জ্ঞান অর্জন করা এটা নিষেধ। স্বয়ং নবী ওমরের হাতে তাওরাতের একটা পাতা দেখে ওমরকে ধমকাইছিল, তুমি কেন ওগুলো পড়তে গেছো? আচ্ছা তাহলে আসিফ ভাই, তাহলে যে অন্য ধর্ম থেকে যে আমার ধর্মটা শ্রেষ্ঠ, তো এটা আমি অন্য ধর্ম সম্পর্কে জ্ঞান অর্জন না করলে আমি কিভাবে জানতে পারবো যে আমার ধর্মটাই সেরা? এটা জানার কোনো প্রয়োজন নেই আপনার ইসলামে, এটা জানার কোনো প্রয়োজন নেই আপনার, এটা বিশ্বাস করতে হবে, এটাই মানতে হবে। এই জিনিসটা কোথায় লেখা আছে এটা একটু দেখাবেন? যে জিনিসটা অবশ্যই দেখাবো, অবশ্যই দেখাবো, এই জিনিসটা অবশ্যই দেখাবো, তার আগে এই আগে যে জিনিসটা দেখতে চেয়েছেন সেই জিনিসটা আগে দেখানি। সাবলটন ভাই আপনি কি একটু নিচে নামবেন? এই হাদিসটাতেই, এই হাদিসটাতেই কিন্তু লেখা আছে যে নারী এবং শিশুদেরকে বন্দী করা হলো। উপরে যান, উপরে যান, উপরে উপরে। হ্যাঁ ওইটা ওইটা, হ্যাঁ যে মা, ওই যে ভাই ভাই বাপ ভাইকে মেরে মানে অন্য মেয়েদের ভোগ করা, এই জিনিসটা কোথায় লেখা ওইটা একটু দেখেন। হ্যাঁ একটু নিচে নামেন, একটু নিচে নামেন সাবলটন ভাই। আচ্ছা আমি একটু দেখে আপনাকে ইয়া করে দিচ্ছি কোন জায়গায় এই জিনিসটা আছে সেটা দেখাচ্ছি। এই হাদিসটার ভিতরে যে জিনিসটা দেখা যাচ্ছে, আচ্ছা আগের আগের হাদিসটাতেই আবার একটু চলে যান, ওই যে শুরুর হাদিসটাতেই আবার একটু চলে যান। আচ্ছা এই হাদিসটা একটু পরেন তো, এই যে বনু মুস্তালিকের উপর আক্রমণ করলেন এমত অবস্থায় যে তারা অপ্রস্তুত ছিল, তা জানতে পারেনি, তাদের পশুদের পানি পান করানো হচ্ছিল, তখন তিনি তাদের যোদ্ধাদের পূর্ণ বয়স্ক পুরুষ হত্যা করলেন এবং অবশিষ্ট নারী ও শিশুদের বন্দি করলেন। এই যে যাদেরকে তিনি হত্যা করলেন তারা এই নারীদের শিশুদের কি ছিল ভাই? বনু মুত্তালিকের উপর আক্রমণ করলেন এমত অবস্থায় যে তারা অপ্রস্তুত ছিল, তা জানতে পারেনি, তাদের পশুদের পানি পান করানো হচ্ছিল, তখন তিনি তাদের যোদ্ধাদের পূর্ব পুরুষ হত্যা করলেন এবং অনিবেষ্টিত শিশু নারীদের বন্দী করলেন। আমার কারো বাপ ছিল, কারো ভাই ছিল। আচ্ছা কারো বা ভাই কারো বাপ এদেরকে মাইরা মুইরা নারী এবং শিশুদেরকে বন্দী করে নিয়ে আসলো নাকি? জি জি বন্দী করে নিয়ে আসলো। আচ্ছা এন্ড এই নারীদের সাথে কি হবে ভাই, তাহলে আমরা একটু পরে দেখি এই নারীদের সাথে কি হইতো। এবার এবার সাবলটন ভাই আপনি একদম ইন্ডেক্সে চলে গিয়ে সূরা নিসা 24 নম্বর আয়াতের এই তাফসীরটা দেখুন, এটা তো পুরোটা পড়লে ভালো হতো না? ওই ওই হাতে ওইটা ভাই, এটা এটা অনেক বিরাট একটা লেখা, এটা পুরো পড়া শুনাইতে গেলে আমার 3 মাস সময় লাগবে, 3 মাস আমি লাইভ করতে পারবো না ভাই, 3 মাস বেশি আমার লাইভ করা আমার পক্ষে সম্ভব না। এইটা নিচে চলে যান সাবলটন ভাই, আরেকটু নিচে চলে যান তাফসীরে জালালাইন। হ্যাঁ এখানে দেখেন, এখানে এই যে সবুজ অংশটুকু একটু পড়ে শোনান ভাই, এই যে আপনি যিনি আছেন ইসলাম শান্তির ধর্ম, আপনি একটু সবুজ অংশটুকু পড়ে শোনান। এটা এটা কি কোথা থেকে দেখাইতেছেন ভাই? এটা হচ্ছে কুরআন থেকে, কুরআন 24 নম্বর আয়াতে তাফসীরে জালালাইন, এই সূরা নিসা 24 নম্বর আয়াতে তাফসীরটা। তবে আমরা তবে তোমাদের তবে তোমাদের দক্ষিণ হস্ত যাদের মালিক হয়ে গেছে
বাদিকের থেকে যারা যুদ্ধবন্দী হয়ে তোমাদের অধীনে এসে গেছে তোমাদের জন্য তাদের সঙ্গে ইন্তেকারের ইস্তেব্রায়ে রেহেমের পর মানে হচ্ছে গিয়ে পূর্বস্বামীর পূর্বস্বামীর পানি থেকে জরায়ু মুক্ত হওয়ার পর মানে এক ইদ্দত পার হওয়ার পর মানে হচ্ছে পেটে চেক করা যে তার পেটে বাচ্চা আছে নাকি ওই আগের স্বামীর বাচ্চা আছে কিনা এটা দেখার পরে হ্যাঁ এবার পর পূর্বস্বামীর পানি থেকে জরায়ু মুক্ত হওয়ার পর সহবাস করা জায়েজ আছে যদিও তাদের স্বামীগণ দারুল হরবে বিদ্যমান থাকে না কেন এটা বুঝলাম না ভাই অর্থটা তাদের স্বামীরাও যদি জীবিত থাকে তারপরেও স্বামীরা যদি মইরা যায় তাইলেও সহবাস করা যায় যাচ্ছে স্বামীরা যদি দারুল হরব মানে হচ্ছে অমুসলিম রাষ্ট্রে যদি তাদের স্বামীরা জীবিত থাকে তারপরে সেই নারীদের সাথে সহবাস করা যায় যাচ্ছে শেষ লাইনটা পড়েন আল্লাহ তাআলা এই বিধানটি তোমাদের জন্য তোমাদের উপর ফরজ করে দিয়েছেন কি করে দিয়েছেন ভাই যদিও তাদের স্বামী আল্লাহ তাআলা এই বিধানটি তোমাদের উপর ফরজ করে দিয়েছেন এটার মানে কি ভাই এই যে এই কথার পুরাটুক বললেন সবুজ অংশটুক বললেন এটার মানে কি ভাই মানে বোঝা গেল যে ভাই আমি বুঝছি বিষয়টা কিন্তু মানে বলতে তো আনি জিফিল লাগতেছে মানে একটু খারাপ লাগতেছে তাহলে সাবাল্টন ভাই একটু নিচে চলে যান আরো নিচে চলে যান ইয়ে কি শুনতেছি আমি কুরআন হাদিসে তাফসীর পড়তে খারাপ লাগতেছে এই যে এখানে দেখেন তাফসীরে ইবনে কাসির থেকে আমরা একটু পড়ি এই এই আয়াতটি তাফসীর তবে হ্যাঁ কাফিরদের যেসব স্ত্রী যুদ্ধ ক্ষেত্রে বন্দিনী হয় তোমাদের অধিকারে আসবে এক কৃতকল অতিক্রান্ত হওয়ার পর তারা তোমাদের জন্য বৈধ হবে এই কথাটার মানে কি ভাই ভাই শুনতে পাইনি আবার একটু বলেন আর বলতে পারবো না ভাই জোরে জোরে পড়েন সুবজ অংশটুক জোরে জোরে পড়েন জোরে জোরে পড়েন এই সুবজ অংশটুক জোরে জোরে পড়েন তবে হ্যাঁ কাফেরদের যেসব স্ত্রী যুদ্ধক্ষেত্রে বন্দী হয়ে তোমাদের অধিকারে আসবে এক ঋতুকাল অতিক্রান্ত হওয়ার পর তারা তোমাদের জন্য বৈধ হবে বৈধ হবে তারা তোমাদের জন্য বৈধ হবে এটা মানে কি ভাই বৈধ মানে কি তাদেরকে ফুল দিবে নাকি কি দিবে না মানে মানে তারা তাদের জন্য মানে তারা তাদের স্ত্রী বানাইতে পারবে এরকম কিছু আর কি বোঝানো হয়েছে স্ত্রী বানাইতে পারবে না তাদের সাথে সেক্স করা বৈধ হবে তাদের কিন্তু স্বামী জীবিত আছে এমনকি স্বামীরা যদি জীবিত এমনকি বন্দিও যদি হয়ে থাকে একই সাথে স্বামীও বন্দি স্ত্রীও বন্দি এরকম যদি হয়ে থাকে তখনও তাদের সাথে আচ্ছা আমি দেখাচ্ছি এবার সাবাল্টন ভাই আপনি খুঁজে পাবেন না আমি দেখাচ্ছি দাঁড়ান স্বামীরা যদি ইয়াও থাকে যে এই হাদিস দেখেন সুনান আবু দাউদ শরীফ থেকে দেখাচ্ছি এটা হচ্ছে একটা সহি হাদিস নিচে দেখা যাচ্ছে হাদিসের মান সহি দেখা যাচ্ছে ভাই জি জি আচ্ছা এই টাইটেলটা পড়েন পরিচ্ছদের নাম কি বন্দি স্ত্রীলোক কি এটা কি লেখা বন্দি স্ত্রী লোকের সঙ্গে সহবাস করা আচ্ছা এবার পড়েন যে এই যে আওতাসের সৈন্যদল পাঠালেন তারা তাদের শত্রুদের মোকাবেলা করে তাদেরকে হত্যা করে তাদের উপর বিজয়ী হয় আর এই সময় তারা কয়েদি হিসেবে হাওয়াজিন গোত্রের কিছু মহিলাকে বন্দি করে এরপর থেকে পড়েন ভাই এখানে কি লেখা আছে পড়েন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কিছু সাহাবী তাদের সাথে অনধিকার ভাবে সহবাস করা গুনাহ মনে করে কেন তাদের মুশরিক স্বামীরা তখন বন্দি ছিল তখন মানে মানে কি মুশরিক স্বামীরাও তো বন্দি মুশরিক স্বামীরাও বন্দি তাদের স্ত্রীরাও বন্দি নাকি জি ভাই স্বামীরাও তখন মুসলমানদের হাতে বন্দি স্ত্রীরাও তাদের মুসলমানদের হাতে বন্দি সেই স্বামীদের চক্ষের সামনে স্বামীরা জীবিত থাকা অবস্থায় স্বামীও বন্দি স্ত্রীও বন্দি স্বামীদের চক্ষের সামনে তাদের স্ত্রীদের সাথে সহবাস করাটাকে কিছু সাহাবী খারাপ মনে করলো গুনাহ মনে করলো এই কারণে তারা করতেছিল না সেই সময় আল্লাহ পাক আয়াত নাজিল করলেন সূরা তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেন অর্থ হে সমস্ত না অর্থ যে সমস্ত স্ত্রী লোকের স্বামী আছে তারা তোমাদের জন্য হারাম তবে যারা তোমাদের অধিকারভুক্ত দাসী অর্থাৎ যেসব মহিলা যুদ্ধবন্দী হিসাবে তোমাদের আয়াতে আসবে তারা ইদ্দত পূর্ব করা তোমাদের জন্য হালাল ভাই এটা একটু বুঝাই দেন ইদ্দত ইদ্দত হ্যাঁ হ্যাঁ ওইটাই বলছি ইদ্দত পূর্ব করা তোমাদের জন্য হালাল এটা একটু বুঝাই দেন আসিফ ভাই ভাই এটা আর কি বোঝাবো ভাই আর কিছু একটু আগে তো বুঝাইলো আপনাকে ইদ্দত মানে হইলো পেটে বাচ্চা আছে কিনা এটা যাচাই করা ওই ওই লাইনটা ভাই একটু একটু উপরে যায় না উপরে যায় না ওই নিচে যায় না ওইটাই 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 একটু বুঝাই দেন হ্যাঁ এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট ভাই নিজের মাথা কাটায় বুঝে নিয়েন ভাই আর কিছু বুঝাইতে পারবো না ভাই আরেকটা হাদিস দেখাচ্ছি মিশকাত শরীফের 3338 নম্বর হাদিস জরায়ু মুক্তকরণ বা পবিত্রকরণ এখানে দেখেন আওতাস যুদ্ধে লব্ধ বন্দিনীদের ব্যাপারে ঘোষণা করেন গর্ভবতীর সাথে সন্তান প্রসব না করা পর্যন্ত এবং ঋতুমতির সাথে ঋতুস্রাব না হওয়া পর্যন্ত কেউ যেন সহবাস না করে এই যে যাদেরকে ইয়া করলো যাদেরকে যাদের স্বামী ভাই পিতা এদেরকে মারলো সেই মেয়েদেরকে তুইলাই না সেই বাদীদেরকে কি করা হইতো
এখানে পরিষ্কার ভাবে অনেক হাদিস আছে, অনেক অসংখ্য হাদিসে এই জিনিসটা বলা আছে যে তাদের সাথে, এই যে দেখেন মানে এই যে সাফিয়াকে, সাফিয়ার ক্ষেত্রে যে জিনিসটা করা হয়েছিল, একজন এসে বললো আমাকে একটা যুদ্ধবন্দিনী দিন, মানে সেক্স করবে সে, সে এসে বললো হে আল্লাহর রাসূল আমাকে যুদ্ধবন্দিনীর মধ্যে একটা বন্দিনী দিন, নবী বলেন যাও একটু দাসীকে নিয়ে যাও, তিনি সাফিয়াকে বেছে নিলেন, মানে একেবারে মানে দিতেছে একেবারে গনিমতের মাল ভাগ বাটোয়ারা করতেছে নবী। হ্যাঁ দেখেন এইখানে কত অসংখ্য অসংখ্য দলিল আছে যেখানে বলা হচ্ছে যে তাদের বাপ ভাইদেরকে, ভাই আপনাকে যে আমি বলছিলাম যে তাদের বাপ ভাইদেরকে মেরে তাদেরকে তুলাই না, বন্দি করে তুলাই না, তাদের সাথে রেপ করতো। আচ্ছা এখন আপনি বলেন তো ভাই যে একটা বন্দি মানুষের সাথে সহবাস করা যায় নাকি যায় না? না না এটা তো অবশ্যই কখনোই সম্ভব না, মানে একটা বন্দি মানুষের তো কনসেন্ট থাকে না, সম্মতি থাকে না, তাই না? জি এখন কিন্তু আপনি কুরআনের কুরআনের বিরুদ্ধে কথা বলতেছেন, আগে বলছেন হাদিসের বিরুদ্ধে, এখন কিন্তু কুরআনের বিরুদ্ধে যাচ্ছে। কনসেন্ট ছাড়া, কনসেন্ট ছাড়া যে কোনো যৌন সম্পর্কই তো ধর্ষণ নাকি? আচ্ছা আসিফ ভাই একটা জিনিস আমার জানতে ইচ্ছা করতেছে। হ্যাঁ বলেন। সেটা হচ্ছে যে হ্যাঁ এটা আমি বুঝছি যে এটা এটা ঠিক না, এটা একটা মানে এটা যে খারাপ খারাপ লাগার মতো এটা জিনিস, কিন্তু এই রেফারেন্স গুলা যখন আপনি মানে হুজুরদের বা আলেমদের সাথে দেন তখন তারা কি যুক্তিটা মানে আপনাকে পেশ করে বা তখন তারা বলে? অনেক ধরনের তেনা পেতে তারা বলে সেই মেয়েরা নাকি এমনই মানে মোহাম্মদের সেনাবাহিনীকে দেখে নাকি তাদের মানে যৌবন নাকি উতলায় উঠতো, এবং তারা নাকি ইচ্ছাকৃত ভাবে নবী এবং নবীর সাহাবীদের সাথে সেক্স করার জন্য পাগল হয়ে থাকতো, তখন নাকি মানে পারলে নিজেদের স্বামীদের মাইরা তারা নাকি নবীর সাহাবীদের সাথে সেক্স করার জন্য উন্মুখ হয়ে থাকতো, এইরকম কথাও তারা হিসেবে লাগেছে। এগুলা ভাই কি কথা আমি তো বুঝি না। আর ওই বিখ্যাত যে আলেম ওই আবু বকর জাকারিয়া, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এরা কিন্তু এদের সবাইকে কিন্তু আসিফ ভাই এবং মাতু ভাই কিন্তু আহ্বান জানাইছে লাইভের জন্য, কিন্তু কেউ রাজি হয় নাই। আচ্ছা এখন তাহলে আমি সেই রেফারেন্সটা দেখাই যে আলী যে একটা বাচ্চা মেয়ের সাথে বাচ্চা দাসীর সাথে ধর্ষণ করছিল, সেই জিনিসটা দেখাই, সেই জিনিসটা আমরা চোখের সামনে চলে আসবে। তাহলে এই জিনিসটা আমি দেখাচ্ছি, প্রথমে দেখাচ্ছি আল বিদায় ওয়া নিহায়া থেকে, মানে আমি হাদিসগুলো হাদিসে দেখাতে পারি কিন্তু বুখারি শরীফের যে হাদিসটা সেখানে একটু অনুবাদে একটু বিকৃত করা হয়েছে, সেটা আমি পরে দেখাচ্ছি, মূল ঘটনাটা আগে দেখেনি। এটা আপনারা পাবেন আল বিদায় ওয়া নিহায়া ইসলামিক ফাউন্ডেশন থেকে কিনে সপ্তম খণ্ডে পৃষ্ঠা 589। এখানে দেখেন আলীর বেশ কিছু উম্মে বালাদ ছিল, এখানে যে জিনিসটা বলা আছে না এইটা না, ধরেন এটা না, আমি ভুল জিনিস দেখাচ্ছি, এটা না, নাবালিকা, হ্যাঁ এখানে দেখতে পাবেন ভাই সরাসরি হাদিসে এই জিনিসটা বলা আছে, দেখেন সুনান আদ-দারিমি এই হাদিস গ্রন্থতে বলা আছে, এটা একটা সহি হাদিস, এখানে বলা আছে এক লোক একটি দাসী ক্রয় করলো যে এখনো হায়েজে উপনীত হয়নি আর গর্ভধারণের মতো বয়সও তার হয়নি, এমত অবস্থায় সেই লোকটি কতদিন তার থেকে সম্পর্কহীন থাকবে? তিনি বলেন 3 মাস, মানে 3 মাস পর তার সাথে সেক্স করা যাবে। দেখা যাচ্ছে ভাই মানে কি এই যে যার এখনো হায়েজ হয়নি, যে বাচ্চা মেয়েটা দাসীকে কিনে আনছে, মনে করেন 5 বছর বয়স, 4 বছর বয়স, 3 বছর বয়স, এই মেয়েটাকে কিনে আনছে আপনার এক মুমিন দোস্ত, সে যে দাসী কিনে আনছে এখন কয়দিন মানে তার থেকে সম্পর্কহীন থাকবে বলেন তো? কতদিন পরে তার সাথে সেক্স করা যাবে, কয়দিন পরে তার সাথে সেক্স করা যাবে? নিজাদার ভাষ্য মত অনুযায়ী তো 3 মাস লেখা আর কি, 3 মাস পরে তার সাথে, মানে একটা 5 বছরের মেয়ে আপনি যদি দাসী হিসেবে কিনে আনেন যার এখনো হায়েজ হয়নি গর্ভধারণের মতো বয়সও তার হয়নি, 3 মাস পর তার সাথে কোপাকুপি শুরু করে দিতে পারবেন নাকি? কোপা শামসু, মানে ইসলাম যে একটা ভাদ্র মাসের পাগলা কুত্তা, এটা কি আমি মানে সাথে বলি? এটা কি এইখানে দেখেন আরেকটা হাদিসে বলা আছে 1 মাস পরেই করা যাবে, সুনান আদ-দারিমি, এটা হচ্ছে তাহকিক রাবিগণ নির্ভরযোগ্য, হাদিসের মান হচ্ছে সহি। এখানে বলা হচ্ছে এই হাদিসটারই পরের অংশ, ইকরিমা বলেন 1 মাস, আব্দুল্লাহকে জিজ্ঞেস করা হলো এ দুভয়ের মধ্যে আপনার মত কোনটি, তিনি বলেন 3 মাসই অধিকতর শক্তিশালী মত আর 1 মাস যথেষ্ট, মানে 1 মাস পরে সেই বাচ্চা মেয়ের সাথে সেক্স করা যাবে। এখন আমরা বুখারী শরীফের একটা হাদিস পড়ি, হাদিসের নাম্বার হচ্ছে 4350। আসিফ ভাই এগুলা যদি আমি মনে করি কি এগুলা যদি সম্পূর্ণ এ টু জেড মানে একদম ডিটেইলস নিয়ে ভালোভাবে পড়া যেত, মানে পড়তে পারতাম আমি, মানে আমার খুব পড়তে ইচ্ছা করতেছে, তাহলে আরো ভালোভাবে বুঝতে পারতাম। এই লেখাটা পড়ে নেন, এই লেখাটা, এটা হচ্ছে কি ইসলামে অমানবিক দাস প্রথা, এই লেখাটার ভিতরে অসংখ্য রেফারেন্স আমি কালেক্ট করে দিয়েছি, এই লেখাটা আপনি পড়ে নেন।
এই লেখাটার ভিতরে একটা লাইন আছে, এই যে এই হাদিসটার ভিতরে একটা লাইন আছে, আলীকে পাঠাইছিল গনিমতের মাল আনতে, আলী সেখানে গিয়ে গোসল করলো, তখন রাবি বুরাইদা রাগ করলো এটা দেখে। হ্যাঁ আচ্ছা, এই কথা শুনে তো কিছু বোঝা যাচ্ছে না যে এখানে গোসল করলে রাগ করবে কেন রাবি, আশ্চর্য ব্যাপার। মানে আলী গোসল করছে আর রাবি বুরাইদা আসে চেতে যাচ্ছে, ঘটনা কি? এইটার ইংরেজি অনুবাদটা পড়লে সেখানে দেখা যায় যে আলী হ্যাড টেকেন এ বাথ আফটার এ সেক্সুয়াল অ্যাক্ট উইথ এ স্লেভ গার্ল ফ্রম খুমুস, মানে একটা বাচ্চা মেয়ের সাথে, এখানে যদিও বাচ্চা মেয়ে বলা হয়নি, এখানে একটা স্লেভ গার্ল এর সাথে সেক্সুয়াল অ্যাক্টের পরে আলী গোসল করলো, এই কথাটা হাদিসে বলা আছে। আচ্ছা, এই বাচ্চা মেয়েটা, এই মেয়েটা কি বাচ্চা ছিল কিনা সেটা আমরা কই পাবো? সেটা আমরা পাবো আল বিদায় ওয়া নিহায়া গ্রন্থে ইসলামিক ফাউন্ডেশন পঞ্চম খণ্ড পৃষ্ঠা 191 আমরা পাবো। এখানে যে জিনিসটা বলা হচ্ছে, দেখেন, নবী করিম আমাদের কাছে আলীকে পাঠালেন, বন্দীদের মধ্যে সেরা বন্দিনী এক তরুণী ছিল। বর্ণনাকারী বলেন, আলী খুমুস বুঝে নিলেন এবং ভাগ বাটোয়ারা করলেন, এবং সকালে যখন বের হলেন তখন তার মাথা থেকে পানির ফোঁটা গড়িয়ে পড়ছিল। আমরা বললাম আবুল হাসান, আবুল হাসান হচ্ছে হযরত আলীর আরেক নাম, এই কি ব্যাপার? তিনি বললেন, আবুল হাসান মানে হাসানের বাপ, ঠিক আছে, তিনি বললেন, তোমরা কি বন্দিনীদের মাঝে সে কিশোরীটিকে দেখনি? বাটোয়ারা খুমুস উসুল করলে আমি সেটা খুমুসের অন্তর্ভুক্ত করি, পরবর্তী বন্টনে সেটা নবী পরিবারের অংশে পড়ে এবং শেষতে আমার ভাগে পড়ে, এবং রাতে আমি তাকে ব্যবহার করি। বর্ণনাকারী বলেন, তখন দলনেতা নবী সাল্লাল্লাহু আলাইহি কাছে চিঠি পাঠাচ্ছিলেন, আমি বললাম আমাকে পাঠিয়ে দিন। আচ্ছা, এইটার আরো আরো ব্যাখ্যা আমরা পড়বো। গনিমতের পঞ্চমাংশে আলী পরিবারের প্রাপ্য অংশ অবশ্যই একটি কিশোরী বাদীর চাইতে বেশি, এখানে কিশোরী বাদী পরিষ্কারভাবে বলে দেওয়া আছে। আরো পড়ি আমরা এখানে, সেই বাচ্চাটা, সেই মেয়েটা যে অপ্রাপ্ত বয়স্ক মেয়ে ছিল, সেই জিনিসটা আমরা পাবো, আরো পাবো, আরো রেফারেন্স পাবো। সহজ ইন আমুল বাড়ি শরহে বুখারি মাগাসি তাফসির অংশ বা অনুবাদ সম্পাদনা মাওলানা মোহাম্মদ আলমগীর হুসাইন মাকতাবায় এমদাদিয়া প্রকাশনী পৃষ্ঠা নম্বর 227-228 যে জিনিসটা লেখা আছে, এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে যেটা বলা হয়েছে যে হযরত বুরাইদা হযরত আলীকে খুমুস থেকে এক বাদী নিজের জন্য নির্বাচন করত, তার সাথে সহবাস করেছে জেনে তার প্রতি অত্যন্ত রুষ্ট ও অন্তরে বিদ্বেষ ভাব পোষণ করতে লাগলেন, কারণ তিনি এটাকে আত্মসাত মনে করেন, যা শরীয়ত দলিল দ্বারা নিষিদ্ধ। এখন প্রশ্ন হচ্ছে যে কেন তিনি এটা করছিলেন, এই মেয়ের সাথে কেন করছিলেন? এখানে ইয়া দেয়া হচ্ছে, উত্তর দেয়া হচ্ছে, যে দেখেন প্রথম প্রশ্নের দু জবাব হতে পারে, বাদীটি নাবালিকা ছিল বিধায় গর্ভমুক্ততা যাচাইয়ের প্রয়োজন হয়নি, মানে এক নম্বরেই বলে দিচ্ছে বাচ্চাটা ছিল, মেয়েটা ছিল একটা বাচ্চা মেয়ে, বাচ্চা মেয়ের সাথে সেক্স করছিল। এই অসংখ্য রেফারেন্স আমি দেখাতে পারি যে জিনিসটা, অসংখ্য দলিল আছে ইসলামে অমানবিক দাসপ্রথা, এই লেখাটার ভিতরে সমস্ত কিছু দেওয়া আছে। এখন আপনি শেষে আরেকটা জিনিস বলছিলেন, আরেকটা জিনিস জানতে চেয়েছিলেন, আরেকটা রেফারেন্স চেয়েছিলেন আমার কাছে, সেটা হচ্ছে যে এই যে আপনি যে অন্য ধর্মগ্রন্থ যে আপনি পড়তে পারবেন না, এইটার দলিল কই পাবেন? এইটার দলিল আপনি পাবেন, এটা সমস্ত কিছু ইয়া করা আছে। সেই জিনিসটা হচ্ছে ইসলাম কি যাচাই করার সুযোগ দেয়, এই লেখাটার ভিতরে সমস্ত দলিল একত্রিত করে দেয়া আছে। আপনি এই লেখাটা একটু ভালো করে মনোযোগ দিয়ে পড়বেন, আমি টাইটেলটা দেখায় দিচ্ছি, ইসলাম কি যাচাই করার সুযোগ দেয়, এই লেখাটা, এটা গুগলে সার্চ করেও দেখতে পারেন এই লেখাটা, এই লেখাটা পুরোটা পড়বেন, এই লেখাটার ভিতরে অসংখ্য দলিল দেয়া আছে, পুরোটা পড়ে আপনি আরেকদিন যুক্ত হবেন, ঠিক আছে? আপনি একটা জিনিস ভালো করছেন কি, আপনার ওই লেখার মধ্যে যে দিয়ে দিয়েছেন আপনার কোন জায়গায় কোন ইয়ে আছে কোন, আমার যদি ডাউটও থাকে, মানে ডাউট থাকে যেটা ভুল লেখছেন বা ভুল কিছু আছে, তাহলে আমি ওই আপনার ওই যে ইগুলা হাদিস গুলা তারপর বিভিন্ন ইসলামিক ফাউন্ডেশন বইগুলোর সাথে চেক করে দেখতে পারবো যে প্রশ্নগুলো আসলে ঠিক কিনা, কারেক্ট কিনা। হ্যাঁ হ্যাঁ, প্রশ্নগুলো চেক করে তারপরে পরবর্তীতে আসবেন, এসে আমাকে ধরবেন যে এই যে ভাই আপনি তো ভুল জিনিস দিচ্ছেন, এটাতে এটাতে লেখা নাই তো, এটাতে নাই তো। আরেকটা জিনিস